আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলার বিমানবাহিনী এবং সেনাবাহিনীর অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের বিমানবাহিনীর প্রধানের অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্কের ভিজিটের পর এ ব্যাপারটি নিশ্চিত হচ্ছে। এতদিন পর্যন্ত অ্যাটাক ড্রোন এবং সার্ভিলেন্স ড্রোন ছিল বাংলাদেশ বিমানবাহিনী এবং সেনাবাহিনীর অন্যতম প্রাণের দাবি। বস্তুত মায়ানমারের সাথে কৌশলগতভাবে এগিয়ে থাকার জন্য এই দুটি ড্রোন বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে অধিকাংশই পাহাড়ি এরিয়া, আর এখানে যদি কখনও যুদ্ধ অবস্থা বিরাজ করে তাহলে এই ড্রোনগুলোই আমাদের কাছে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে, যেহেতু বাংলাদেশ বর্তমানে তার বিমান শক্তিতে পিছিয়ে রয়েছে মায়ানমারের চেয়ে। বন্ধুরা, এই গেম চেঞ্জারগুলো যদি বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে তার বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে, সেটি বাংলাদেশ বড় রকমের একটি সুবিধা পাবে মায়ানমারের বিরুদ্ধে, আর এটি হওয়ার সম্ভাবনা উকি দিয়েছে একেবারে চূড়ান্তভাবে। বন্ধুরা, এই প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে শুরু করব, যে বাংলাদেশ তুরস্কের নিকট থেকে অ্যাটাক ড্রোন এবং সার্ভিলেন্স ড্রোন কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এটি বর্তমানে দিবালোকের মতো পরিষ্কার বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের তুরস্কের ভিজিটের পরে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ডিটেলসলি তুলে ধরব, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। আর বাংলাদেশ বিমানবাহিনী যদি এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি নিজেদের বাহিনীতে সম্পূর্ণরূপে অ্যাটাক ড্রোন থেকে শুরু করে তুরস্কের সার্ভিলেন্স ড্রোন যুক্ত করতে পারে, তাহলে কতটা শক্তিশালী হবে এ ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে সামগ্রিকভাবে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বায়রাক্তার টিভি টু ড্রোন এই পর্যন্ত কোন কোন যুদ্ধক্ষেত্রে কী ধরনের সাফল্য দেখিয়েছে, আর সর্বশেষ আমি আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ যদি তুরস্কের নিকট থেকে এই বায়রাক্তার টিভি টু ড্রোন এবং তুরস্কের আরেকটি অ্যাটাক ড্রোন রয়েছে, সেটি হচ্ছে আনাকা এস, এটি যদি সংগ্রহ করতে পারে, অর্থাৎ এই দুইটি ড্রোনই যদি বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে বাংলাদেশের বাহিনী কীভাবে বা কতটা কৌশলগতভাবে মায়ানমারের বিরুদ্ধে শক্তিশালী হবে। মূলত বাংলাদেশ সেনাবাহিনী তাদের বহরে বায়রাক্তার টিভি টু অ্যাটাক ড্রোন সংগ্রহ করার চেষ্টা করছে, আর বাংলাদেশ বিমানবাহিনী তাদের বহরে সংযুক্ত করার চেষ্টা করছে তুরস্কের আরেকটি অ্যাটাক ড্রোন আনাকা এস। বন্ধুরা, তাহলে আমরা বিষয়টি সুস্পষ্টভাবে শুরু করতে পারি। আলোচনার প্রাসঙ্গিকতায় আবার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ব্যাপারটি আপনাদের সামনে একটু তুলে ধরা যায়। ইউক্রেন প্রচুর পরিমাণে তুরস্কের নির্মিত বায়রাক্তার টিভি টু ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে, বিশেষ করে তাদের ট্যাঙ্ক বহরের বিরুদ্ধে, আর এক্ষেত্রে ইউক্রেন 100% সফল। মায়ানমারের ট্যাঙ্কগুলো যেহেতু রাশিয়ার নির্মিত, তাই বাংলাদেশ যদি তুরস্কের নিকট থেকে এই বায়রাক্তার টিভি টু ড্রোনের সাথে কিরিট মিসাইলটি সংগ্রহ করে, সেটি যথাযথ একটি জবাব হবে বলে আমি মনে করি, এবং এক্ষেত্রে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া যাবে মায়ানমারের ট্যাঙ্ক বহরকে। আধুনিক যুদ্ধ ব্যবস্থা টোটালি পরিবর্তন করে দিয়েছে ড্রোন। ইউক্রেনের দিকে তাকালে বর্তমানে সেই ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে। ইউক্রেন যে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের মাধ্যমে তার রাজধানী কিয়েভকে এখনও পর্যন্ত মুক্ত রাখতে পেরেছে, তার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এই ড্রোন। বিশেষ করে অ্যাটাক ড্রোন বর্তমান যুদ্ধ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে এবং এটি একটি বিপ্লব বলতে পারেন, আর এই বিপ্লবের পুরোধা হচ্ছে তুরস্ক। তুরস্কর অ্যাটাক ড্রোন ব্যবহারের পূর্বে আগে কেউ ভাবেনি অ্যাটাক ড্রোনই একটি দেশের জয় পরাজয় নির্ধারণ করে দিতে সক্ষম। বন্ধুরা, এটি বিশ্বের বুকে প্রথম তুরস্ক দেখিয়েছে। প্রথম পর্যায়ে তুরস্ক সিরিয়া এবং লিবিয়াতে এটি তার শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করে। পরবর্তীতে তুরস্ক ইরাক সীমান্তে পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্ক সাফল্যের সাথে এই ড্রোন ব্যবহার করে নিজেদের সার্বভৌম সীমানাকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছে। এরপরে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে অ্যাটাক ড্রোন একটি শিল্পের পর্যায়ে চলে যায় যুদ্ধের মাঠে। বন্ধুরা, সেখানে আজারবাইজানকে এই অ্যাটাক ড্রোন সরবরাহের মাধ্যমে আর্মেনিয়ার আর্মর ভেকল থেকে শুরু করে ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সৈনিকের ঘাঁটি এবং গোলাবারুদের ঘাঁটি, অ্যামুনেশন সেন্টার, আপনি যাই বলেন না কেন কোনোটিই বাদ যায়নি এই বাজ পাখির সবল থেকে। আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধের পূর্বে কোনো দেশই, বিশেষ করে প্রভাবশালী দেশগুলো ভাবতে পারেনি যুদ্ধের ময়দানে অ্যাটাক ড্রোন এই ধরনের ভূমিকা পালন করতে পারে বা এই ধরনের ভূমিকা পালন করতে সক্ষম। যখন আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধের সামগ্রিক প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছিল, একের পর এক আজারবাইজান বিভিন্ন অঞ্চল দখল করতেছিল শুধুমাত্র ড্রোনের উপর ভর করে, তখনই সারা বিশ্বের সমরবিদদের আশঙ্কা সত্যি হয়, ভবিষ্যতে ড্রোনই যুদ্ধের নীতি নির্ধারণী সমরাস্ত্র হিসেবে নির্ধারিত হতে পারে, আর এখন ঘটছেও তাই। বন্ধুরা, তুরস্ক সারা বিশ্বকে দেখিয়ে দেয় যে শুধুমাত্র একটি ড্রোনের উপর ভর করে
আজারবাইজান আর্মেনিয়াকে সম্পূর্ণরূপে নক আউট করে দিল। আর এর পিছনে একটি মাত্র শক্তি দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে তুরস্ক। আর্মেনিয়াকে ইরান এবং রাশিয়ার মতো শক্তি সর্বাত্মক সহযোগিতা করার পরেও তারা যুদ্ধের ময়দানে টিকতে পারেনি, শুধুমাত্র একটি মাত্র বাস পাখির কারণে। আর এই বাস পাখির সাথে তুরস্কের রকেটসান এবং আসেলসানের তৈরি অ্যামুনিশন বা রকেট সিস্টেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়ান ট্যাঙ্ক থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম, MLRS সিস্টেম এবং আরও অনন্য সমরাস্ত্রগুলোকে ধ্বংস করার কাজে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত এক প্রকার মামুলি হয়ে যায় তুরস্কের বায়রাক্তার টিবিটি ড্রোনের সামনে। বন্ধুরা, রাশিয়ার বাক এয়ার ডিফেন্স সিস্টেম, প্যান্টসির 1-2 এবং S-300 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কোনো প্রতিরোধী গড়তে পারেনি তুরস্কের বায়রাক্তার টিবিটি ড্রোনের সামনে। তুরস্কের ড্রোনটি বেছে বেছে রাশিয়ার তৈরি এই সকল সামরিক সমরাস্ত্রগুলো আর্মেনিয়ার মাটিতে একেবারে ছাই করে দিয়েছে। আর্মেনিয়ার পুরো সেনাবাহিনীটি মূলত রুশ সমরাস্ত্র দ্বারা সজ্জিত ছিল। আর তখনই প্রমাণিত হয়েছে রাশিয়ার এই সকল সমরাস্ত্রগুলো যদি অন্য কোনো যুদ্ধক্ষেত্রে তুরস্কের এই বায়রাক্তার টিবিটি ড্রোনের মুখোমুখি হয় তাহলে চূড়ান্তভাবে মার খাবে। আর সেই আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধের পরেই ইউক্রেন নড়ে চড়ে বসে রাশিয়ান সমরাস্ত্রকে টার্গেট করে ইউক্রেনীয় এই সকল অ্যাটাক ড্রোনগুলো ক্রয় করার জন্য। বন্ধুরা, ইউক্রেন এবং তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর, এমনকি তাদের মধ্যে সামরিক ক্ষেত্রে অংশীদারিত্বমূলক সম্পর্ক বিদ্যমান। আর তুরস্ক ইউক্রেনের কাছে এই সকল অ্যাটাক ড্রোন বিক্রি করার জন্য তাদেরকে পূর্বেই প্রস্তাব দিয়ে রেখেছিল। ইউক্রেন টোটালি সেই সুযোগটি গ্রহণ করে এবং প্রথম পর্যায়ে টর্চসহ সম্পূর্ণ প্যাকেজ হিসেবে মোট 48টি অ্যাটাক ড্রোন ক্রয়ের চুক্তি হয় তুরস্ক এবং ইউক্রেনের মধ্যে। বন্ধুরা, রাশিয়া ইউক্রেনে হামলা পরিচালনার পূর্বেই ইউক্রেন প্রস্তুতি নিচ্ছিল যে তাদেরকে রাশিয়ান হামলা মোকাবেলা করতে হবে। আর এক্ষেত্রে তারা সর্বাগ্রে এবং গেম চেঞ্জার হিসেবে ব্যবহার করবে তুরস্কের এই বায়রাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন। আর সে সাথে তাদেরকে যত রকমের অ্যামিউনিশন প্রয়োজন হয়, বিশেষ করে বায়রাক্তার টিবি-2 ড্রোনগুলোতে সাধারণত রাশিয়ান T-70, T-90 ট্যাঙ্ক থেকে শুরু করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মূলত রকেটসানের তৈরি কিরিট মিসাইল। এই কিরিট মিসাইলগুলো ট্যাঙ্ক থেকে শুরু করে অন্যান্য যে কোনো স্থাপনা ধ্বংস করার ব্যাপারে অত্যন্ত পারঙ্গম। বন্ধুরা, ইউক্রেন শুধুমাত্র তুরস্কের নিকট থেকে বায়রাক্তার টিবি-2 ড্রোনই সংগ্রহ করেনি, এর সাথে তারা পর্যাপ্ত পরিমাণের প্রয়োজনীয় অ্যামুনিশন সংগ্রহ করে। আর এটির মাধ্যমেই পরবর্তীতে তারা খেল দেখিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। বন্ধুরা, যাই হোক, শেষ পর্যন্ত বায়রাক্তার টিবি-2 ড্রোনের আক্রমণ ক্ষমতা প্রুভেন বা প্রমাণিত যে যাই বলুক না কেন, এত অল্প দামে এত ইফেক্টিভ জিনিস এখনও পর্যন্ত বিশ্বের বুকে সামরিক ক্ষেত্রে কেউই নির্মাণ করতে পারেনি, যেটি পেরেছে তুরস্ক। মোটামুটি মাত্র $50,00,000 কয়েকটি অ্যাটাক ড্রোন যদি আপনার বহরে থাকে, তাহলে প্রতিপক্ষকে এমন শিক্ষা দিতে পারবেন যা আপনি $1,000,000,000 অনন্য অস্ত্র দিয়েও পারবেন বলে আমার কাছে মনে হয় না। বন্ধুরা, শুধু আমি নয়, বিশ্বের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত হয়েছে। সর্বশেষ আপনাদের একটি দুর্দান্ত তথ্য জানিয়ে রাখি, তা হচ্ছে ব্রিটেন তুরস্কের নিকট থেকে এই বায়রাক্তার টিবি-2 ড্রোন ক্রয়ের জন্য ফরমায়েশ দিয়েছে। বন্ধুরা, অনেকের হয়তো মাথা ঘুরে যাবে, ব্রিটেনের মতো সামরিক প্রযুক্তিতে উন্নত একটি দেশ তুরস্কের নিকট থেকে এই বায়রাক্তার টিবি-2 ড্রোন ক্রয় করতে চাইল, এর সত্যতা আছে কতটুকুন? হ্যাঁ বন্ধুরা, এর সত্যতা 100%। আপনারা জানেন ইউকে তুরস্কের উপর থেকে তাদের দেওয়া সামরিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, আর একই সাথে তুরস্কের সাথে কথা বলছে তারা যেন বায়রাক্তার টিবি-2 ড্রোন সংগ্রহ করতে পারে। আর তুরস্ক এক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছে, সুতরাং এটি যদি ইফেক্টিভ না হতো তাহলে ব্রিটেনের মতো একটি সামরিক প্রযুক্তিতে উন্নত দেশ তাদের বাহিনীতে এটি অন্তর্ভুক্ত করতে চাইতো না। ব্রিটেন আরেকটি ব্যাপার করতে পারে, সেটি হচ্ছে তাদের বাহিনীতে অন্তর্ভুক্তকরণের বাইরে কিছু অ্যাটাক ড্রোন তারা ভাড়া নিতে পারে। বন্ধুরা, বিশেষ চুক্তিতে তুরস্কের নিকট থেকে এই ভাড়া নিয়ে অ্যাটাক ড্রোনগুলো হয়তো তারা পরবর্তীতে ইউক্রেনের কাছে হস্তান্তর করবে, অর্থাৎ ইউক্রেনের নিকটে সামরিক সমরাস্ত্রের ডোনেশন হিসেবে ব্রিটেন হয়তো এই বায়রাক্তার টিবি-2 ড্রোনগুলো পাঠাতে পারে, যেগুলো বর্তমানে রাশিয়ান ট্যাঙ্কগুলোর জন্য সাক্ষাৎ জম হিসেবে দেখা দিয়েছে। বন্ধুরা, সামগ্রিকভাবে আমরা যদি এই অ্যাটাক ড্রোনগুলো শেষ পর্যন্ত তুরস্কের নিকট থেকে সংগ্রহ করতে পারি এবং তুরস্কের সাথে যৌথ প্রোডাকশনের মাধ্যমে এগুলো উৎপাদন করতে পারি, অর্থাৎ তুরস্ক এবং বাংলাদেশ কোপ্রোডাকশনের মাধ্যমে যদি বাংলাদেশের মাটিতে এই অ্যাটাক ড্রোনগুলো ভবিষ্যতে উৎপাদন করতে সক্ষম হয়, সেটি বাংলাদেশের সামরিক শিল্পের জন্য যেমন, তেমনি বাংলাদেশের সামরিক বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধি এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের পার্শ্ববর্তী বান্দর বাহিনীর জন্য বড় রকমের একটি বিপদ সংকেত ডেকে আনবে
করবে এটিও নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, শুধুমাত্র বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সামরিক সমরাস্ত্র কিনলেই শক্তিশালী হয় না নিজেদের সামরিক বাহিনী। কিছু কৌশলগত চিন্তার মাধ্যমে আপনি যদি ইফেক্টিভ সমরাস্ত্র ক্রয় করেন, সামান্য অর্থ খরচ করেও আপনি তার ক্ষেত্রে যে ধরনের আউটপুট পাবেন সেটি অর্থের সাথে বা অর্থের চেয়ে কয়েক গুণ বেশি আউটপুট আপনাকে দেবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমেরিকা শুধুমাত্র জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউক্রেনের নিকটে সরবরাহ করে মোটামুটি রাশিয়াকে আটকে দিয়েছে ইউক্রেনের মাটিতে। আর বাংলাদেশ যদি মাত্র কয়েক লক্ষ ডলারের বিনিময়ে ইউক্রেনের নিকট থেকে এই সকল অ্যাটাক ড্রোনগুলো সংগ্রহ করতে পারে, তাহলে মায়ানমারের মতো মামুলি দেশ বাংলাদেশে আক্রমণ করার কথা চিন্তাও করবে না। বন্ধুরা, আক্রমণ করলে প্রতি আক্রমণের মাধ্যমে বাংলাদেশ যদি এই অ্যাটাক ড্রোনগুলো আর কিরিট মিসাইলের মাধ্যমে বান্দর বাহিনীর উপরে ঝড়ো হামলা পরিচালনা করে, তাহলে সেটি বান্দর বাহিনীর জন্য মারাত্মক এক অভিশাপ হিসেবে আবির্ভূত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, সামগ্রিক এই ব্যাপারটিতে বাংলাদেশ যদি সাকসেস হয়, অর্থাৎ বাংলাদেশ যদি বায়রাক্তার TB2 এবং আনকাইস একই সাথে সংগ্রহ করতে সক্ষম হয়, সেটি তাদের সামরিক বাহিনীকে কতটা শক্তিশালী করবে এবং মায়ানমারের বিরুদ্ধে কৌশলগতভাবে কতটা এগিয়ে দিবে, এই ব্যাপারটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রথমবারের মতো যারা আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা এবং ভাই বোনেরা আমাদের এই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি দেখছেন, তারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান এবং বাংলাদেশের সামরিক কেনাকাটার আপডেট সবার আগে অথেন্টিক সংবাদ হিসেবে পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।